সমস্যা আমাদের অন্তত ভারতবর্ষে আমি দেখেছি, ওভার সেন্ট্রালাইজেশন। ধরুন যদি আমাকে 5 বছরে একটা ভোট হবে এবং সেই ভোটে ভোটে আমার দেখা যাবে যে ইউপিতে এখন ইলেকশন আসছে, 20-22 কোটি লোকের কে কে কর্ণধার হবে এইটা নির্ণয়। আপনি কোনোদিনই পারবেন না 22 কোটি লোকের উন্নতি করতে। সুতরাং আপনি বলবেন যে না, আমি তো যা পারছি করছি, এবং বিচার করা খুব শক্ত। যদি আমার 10,000 লোকের দায়িত্ব থাকতো, তাহলে আমি অত সহজে বলতে পারতাম না যে আমি খুব চেষ্টা করেছি, পারবো, পারিনি, বা হয়নি, বা যতটা হওয়ার ততটা, যতটা হতে পারতো ততটা হয়েছে, তার বেশি হয়। আমার মনে হয় গোড়ার সমস্যা হচ্ছে এই ওভার সেন্ট্রালাইজেশন। ওভার সেন্ট্রালাইজেশনের ফলে অ্যাকাউন্টেবিলিটি ভীষণ কমে যায়। অ্যাকাউন্টেবিলিটিটা ছাড়া এগোনো খুব শক্ত, এবং আমার মনে হয় যে আমাদের ওভার সেন্ট্রালাইজেশনের ফলে অ্যাকাউন্টেবিলিটি অনেক কমে গেছে।